যুব বিশ্বকাপে মাঠে নামার আগে সকল ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছে আর্জেন্টিনা যুবরা। আর মাত্র দুই দিন পর আর্জেন্টিনায় বসতে যাচ্ছে এবছরের যুব বিশ্বকাপ। যুব বিশ্বকাপে সকল আপডেট থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে। আগামী 20 মে থেকে আর্জেন্টিনায় বসতে যাচ্ছে এবছরের যুব বিশ্বকাপ। স্বাগতিক দেশ হিসেবে যুব বিশ্বকাপে 24তম আসরের আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই ম্যাকসরনের আন্ডারে যুব বিশ্বকাপের সকল ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে আলবিসেলেস্তেরা। শেষ 15 দিন যাবৎ বিশ্বকাপকে ঘিরে ইজিজায় চলেছে আর্জেন্টিন যুবাদের কঠোর অনুশীলন। যুব বিশ্বকাপে ম্যাকসরনের মূল স্কোয়াডে রয়েছে 21 জন তরুণ ট্যালেন্টেড খেলোয়াড়। এই লিস্টে সবচেয়ে বড় মুখ লুকা রোমেরো, মাতিয়াস সোলে, ভ্যালেন্টিন কার্বনি, ম্যাক্সিমো পেরন ও ভ্যালেন্টিন বার্কোসহ একজাক প্রতিভাবান ইয়াং খেলোয়াড়। 21 সদস্যের স্কোয়াডে থাকা ইয়াং স্টারদের নিয়ে শুরু হতে যাচ্ছে হ্যাভিয়ার ম্যাকসরনের যুব বিশ্বকাপের নতুন চ্যালেঞ্জ। যুব বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে 20 তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত 3টায়। গ্রুপ পর্বে আরও 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 23 ও 27 তারিখ আর্জেন্টাইন যুবাদের প্রতিপক্ষ গুয়েতমালা ও নিউজিল্যান্ড। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যুব বিশ্বকাপের সর্বোচ্চ ট্রফি জয়ী দেশ আর্জেন্টিনা। যুব বিশ্বকাপে সর্বোচ্চ 6টি ট্রফি জয়ের রেকর্ড রয়েছে আর্জেন্টিনার। স্বাগতিক দেশ হিসেবে এবছর যুব বিশ্বকাপ জেতার চান্স রয়েছে আর্জেন্টিনা। তবে দেখার বিষয় ম্যাকসরনের আন্ডারে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে কিনা আর্জেন্টাইন যুবরা। আর্জেন্টাইন যুবাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যুব বিশ্বকাপের পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।